যখন যখন রমজান মাস আসে তখন তখন দেখবেন মুসলিম কান্ট্রির উপর নির্যাতন বাড়ে। যখন যখন বড় বড় ইভেন্ট হয়, ওয়ার্ল্ড কাপ এইটা সেটা, দেখবেন ভিতরে ভিতরে মুসলিম কান্ট্রির উপর নির্যাতন বাড়তে থাকে। মানুষ একদিকে তাকায় থাকে, আরেকদিকে উদ্দেশ্য সাধন করতে থাকে। বুঝাচ্ছি বিষয়টা, আপনার পাঁচটা বাচ্চা আছে মনে করেন, খুব জ্বালায়, কান্নাকাটি করে, হইচই করে, আপনি মোবাইল ফোনটা বের করে দিয়ে বলেছেন বাবা বস তোরা পাঁচজন মিলে একটা কার্টুন দেখ, আমি একটু কাজটা করি, দিয়ে দিলেন ও কার্টুন দেখছে চুপচাপ, কেউ কোনো ডিস্টার্ব নেই। বুঝতে পারছে? আর এই যে বাচ্চাগুলো কার্টুন দেখছে না, এগুলো হচ্ছে আমরা এখন, আর ওই যে কাজ করছে বা এটা হচ্ছে ওরা পশ্চিমারা। আমার কথা কি বুঝতে পারেন? আচ্ছা, আমি সৎ করার চেষ্টা করছি। প্রিয় যুবক ভাইরা, মেয়ে তো উন্মুক্ত করে দিয়েছেই, মাদক তো দিয়েছেই, জুয়া দিয়েছে, অহেতুক এসব খেলতামাশা দিয়েছে তোমার সামনে, তোমার সময় কেড়ে নেওয়ার জন্য, তোমার হায়াত কেড়ে নেওয়ার জন্য, তোমার মূল্যবান হায়াত, যে হায়াতটাকে তুমি আল্লাহর পথে দাওয়াতের কাজে ব্যয় করবা, দিন চর্চার কাজে ব্যয় করবা, আল্লাহর ইবাদতের কাজে ব্যয় করবা, আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করবা, এই সময়টা ওরা কেড়ে নিয়েছে তোমার কাছে। বুঝতে পারছো না তুমি? আবার নেশা দিয়ে তোমার ভিতরটা নষ্ট করে ফেলেছে, জেনা দিয়ে তোমার অন্তরের নূর নষ্ট করে দিয়েছে, প্রিমিক্সিং দিয়ে জেনা এবং তোমার যে পবিত্রতা, চারিত্রিক পবিত্রতা নষ্ট করে দিয়েছে, আরও দিয়েছে পর্নোগ্রাফি। পর্নোগ্রাফি বেশিরভাগ যুব সমাজ এখন বাসায় গিয়ে রাতের বেলা পর্ন দেখে, দেখা যায় সারাদিন ভালো কাজ করে, বাসায় গিয়ে রাতের বেলা পর্ন দেখে, পর্নোগ্রাফি দেখে না বা দেখে নাই কখনো, এমন একটা ছেলে খুঁজে পাওয়া যাবে না। আর যখন আপনি এগুলোতে অভ্যস্ত হয়ে যাবেন তখন শরীর খারাপ হয়ে যাবে, মন ভালো থাকবে না, আপনি একাকি গোপন পাপ করবেন, শরীর দুর্বল হয়ে পড়বে, একটা মেয়ের দিকে আপনি সম্মানের চোখে তাকাতে পারবেন না, মনে হবে মেয়ে মানেই মনে হয় ভোগের বস্তু। পর্নে আসক্ত যারা তারা কোনো কাজে শান্তি পায় না, অস্থির, এমনকি তারা যদি বিয়ে শাদীও করে তবু বৈবাহিক জীবনে সুখী হতে পারে না। কেন জানে? নিজের শক্তি ক্ষমতাগুলো আগেই নষ্ট করে ফেলেছে। এবং অনেকগুলো মেয়ে যখন আপনি দেখবেন নগ্ন, তখন আপনার স্ত্রীকে আপনার কাছে সুন্দর মনে হবে না, মনে হবে এই এই মেয়ের চেয়ে মনে হয় ওই মেয়েটা সুন্দর, এর চেয়ে মনে হয় ওইটা সুন্দর, আর মেয়ের প্রতি সম্মান তো থাকবেই না, মেয়েকে মনে হবে একটা ভোগের বস্তু। যত বেশি পর্নোগ্রাফি বেড়েছে তত ধর্ষণ বেড়েছে, দেখেছেন? পর্ন যত বেড়েছে ধর্ষণ তত বেড়েছে, এমনকি ছোট ছোট বাচ্চারা পর্যন্ত রেহাই পাচ্ছে না। দেখেন না, ছোট ছোট বাচ্চা, 5 বছর 10 বছরের বাচ্চারা, মেয়ে বাচ্চাদের কথা বলছি, এদেরকেও ধর্ষণ করা হচ্ছে। যাদের ঘরে কন্যা সন্তান আছে তারা খুবই এখন মানে বিপর্যয়ের মধ্যে আছেন আপনারা, আমরা, কারণ সমাজটা তো নষ্ট হয়ে যাচ্ছে। আপনার মেয়েকে কতদিন ঘরে রাখবেন? বাইরে তো পাঠাতেই হোক, বাইরে পাঠালে দেখবেন মেয়ের সম্মান নাই, পর্দা নাই, মেয়েকে জোর করে ধর্ষণ করা হচ্ছে, বাসে, ট্রেনে, অটোতে, অমুকে তমুকে, ট্রাকে মেয়েকে ধর্ষণ করা হচ্ছে। আর প্রত্যেক ধর্ষকের তো আর ইসলামিকভাবে বিচার হচ্ছে না, হচ্ছে? যদি একটা এলাকায় ধর্ষণ হতো আর ধর্ষককে জনসমক্ষে ডেকে ফাঁসি দেওয়া হতো না, তাহলে দেখতেন যে ওই এলাকায় ধর্ষণ বাড়তো না, বুঝলেন? যদি একটা এলাকার চোরদেরকে জনসমক্ষে নিয়ে এসে হাত কেটে ফেলা হতো, তাহলে বুঝতেন চুরি কাকে বল, ভয়ে চুরি করতে পারতো না। আর ভাগ্য ভালো যে এই নিয়মগুলো এখন নাই। কেন ভাগ্য ভালো বললাম? ভাগ্য ভালো কেন বললাম? কারণ এই নিয়ম যদি এই এই মুহূর্তে চালু করা হয়, এই মুহূর্তে যে এখন এই সেকেন্ডের মধ্যে চালু করা হয়, তাহলে অনেক বড় বড় রাঘব বোয়াল যারা আছে ওদের হাত থাকবে না। আপনি বুঝতে পারছেন না? কেউ চুরি করে সিসকা চোর বলি আমরা, না কি বলেন আপনারা, সিসকা চোর বলে, কেউ আছে চুরি করে কুকুর চুরি করে, সিসকা চোরকে ধরতে পারলে রাস্তাঘাটে কি মাইটটা দেওয়া হয়, তাই না? মনে হয় যে নিজের শক্তি খাটানোর একটাই জায়গা চোর পিটানো। মসজিদে যদি ভাই বসে বসে মসজিদে যদি একটা চোর ধরা পড়ে কি মাইটটা মারে, খুঁটির সাথে বেঁধে একদম জুতা স্যান্ডেল দিয়ে, আর সামনে যে পুকুর চুরি করে বসে আছে কিছুই করতে পারত, কি কথা মিথ্যা করা বসে? যদি একটা মুসলিম রাষ্ট্রের মধ্যে দুর্নীতি না থাকতো না, মুসলিম রাষ্ট্র বিশ্বকে নেতৃত্ব দিত ইনশা। যদি কোনো মুসলিম রাষ্ট্রের মধ্যে দুর্নীতিটা না থাকতো না, তাহলে দেখতেন ওই রাষ্ট্র অবশ্যই বিশ্বকে নেতৃত্ব দিত ইনশা।
এমন অনেক অমুসলিম রাষ্ট্র আছে যেগুলো অমুসলিম হওয়া সত্ত্বেও ওদের মধ্যে কোনো দুর্নীতি নেই, জানেন? আল্লাহ পাক আমাদের সবাইকে পরিপূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দান। দেখেন আল্লাহ পাক বলেছেন উদখুলু ফিস সিলমি কাফফা, তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। এখন আমি যদি নামাজও পড়ি আবার হুসও খাই, এদিকে রোজাও রাখি আবার সুদও খাই, আবার এদিকে আমি হজমরাও করি, অন্যের সম্পদ আত্মসাদ করি, মাপে কম্ম দিই, মজুদ্দারি করি ইত্যাদি, আমি কি পরিপূর্ণ মুসলিম? আমি কি উদখুলু ফিস সিলমি কাফফার উপর আমল করতে পেরেছি? আর আল্লাহ পাক এখানে বলছেন ওয়ালা তামুতুন না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা মৃত্যু বরণই করিও না, করলে সমস্যা। পরিপূর্ণ মুসলমান না হয়ে মারা গেলেই সমস্যা। কি সমস্যা? ওই যে আল্লাহ পাক বলবেন মান রব্বুক, বলবে লা আদরি, আমি তো জানি না, কারণ পরিপূর্ণ মুসলমান হয়নি তো, আল্লাহর সাথে শিরিক করেছেন। আল্লাহ পাক বলবেন মা দীনুক, বলবে লা আদরি, আমি জানি না। মা দীনুক উত্তর কেমন করে দিতে পারবে? ইসলামের কিছু অংশ মানে, কিছু অংশ মানে না। ইসলামের কিছু অংশ মানে, নামাজ রোজা হজ জাকাত তসবিহ তাহলিল সবই মানে, কিন্তু সুদ ছাড়তে হবে, ঘুষ ছাড়তে হবে, জেনা করা যাবে না, মদ খাওয়া যাবে না, দুর্নীতি করা যাবে না, মানে না। তাহলে মা দীনুক কি উত্তর দিবে? মান নবিয়ুক, কে নবী? উত্তর কিভাবে সম্ভব? নবীর সুন্নতি তো নাই গায়ের উপরে, চেহারায় নাই, কাপড়ে নাই, চলাফেরায় নাই, ওঠা বসায় নাই, ইবাদতে থাকলেও অর্থনীতির মধ্যে নাই, অর্থনীতির মধ্যে থাকলেও সংস্কৃতির মধ্যে নাই, সংস্কৃতিতে থাকলেও সমাজে নাই। নবীর সুন্নত কি খালি ঘরে তসবিহ টেপার মধ্যে, মানে আমরা খালি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়বো, এটাই সুন্নত? দাড়ি ছেড়ে দিব, এটাই খালি সুন্নত? ট্রাক্টর উপরে কাপড় পরবো, এটাই কি খালি সুন্নত? সমাজের মধ্যে সুন্নত নাই, অর্থনীতির মধ্যে সুন্নত নাই, ব্যবসা বাণিজ্যের সুন্নত নাই, চাকরি বাকরিতে সুন্নত নাই, পরিবারের সুন্নত নাই, সংস্কৃতির মধ্যে সুন্নত নাই, আর রাষ্ট্রের কথা বললাম না, ওটা বাদ দেয়, ওটা এই যুগে সম্ভব না, ইল্লা মাশা আল্লাহ, যদি আল্লাহ পাক না চান। ওইদিকে আমি কথাই বলতে যাচ্ছি না, আমি সমাজ সমাজ পর্যন্তই আছি আর এর উপর যাচ্ছে। তো প্রিয় ভাইয়েরা, যুবক ভাইদের কথা বলে আমি সামনে যাব। এক নাম্বার কি বলেছি, তোমরা সতর্ক থাকবে মেয়ে থেকে, কি থেকে? মেয়ে থেকে 100 হাত দূরে, 100 হাত। মানে আমি বলি, পরামর্শ দেই, আমি তোমাদের ভাইয়ের মতো ছোট হই আর বড় হই, আর আমাকে এইসব আল্লামা সাহেব এইসব বড় দরকার নাই, আমি একদম তালেবে আইল, এখানে বড় বড় অনেক আলেম ওলামায়ে কেরাম আছেন, আমি খুব বিব্রত বোধ করছি কথা বল। আমি জানি যে হকপন্থী ওলামায়ে কেরাম যারা, তারা আমাদের মতো অনলাইনেও আসেন না, এই ফেসবুক ইউটিউবে ভিডিও পাবেন না, এমনও আলেম বাংলাদেশে আছেন জানেন, যারা বহু আলেম তৈরি করছেন, মাদ্রাসা খেদমত করছেন, তো তাদের সামনে আমাদেরকে যখন এইভাবে টাইটেল দেন লজ্জা লাগে, বিব্রত বোধ করি। শেখার কোনো শেষ নাই। আমি একসময় মনে করতাম যে আমি যখন ইন্টারমিডিয়েটের পর থেকে চর্চা করা শুরু করছি, অনার্স মাস্টার্স পর্যন্ত, মনে করছি যে হ্যাঁ মনে হয় ইসলাম সম্পর্কে ভালোই জানছি। তারপর যখন কওমি আলেমদের কাছে পড়তে শুরু করলাম, বলি এগুলো ভিতরের কথা, খোলামেলা বলি, গল্প করছি আপনাদের সাথে, রাগ করছেন নাকি? তখন বুঝলাম যে বিগত 5-7 বছরে তো আমি কিছু পড়াশোনা করছি বলে মনে হচ্ছে না। যেমন একটা হাদিস শো করে বললাম যে ওস্তাদ, এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন মুমিন ব্যক্তি আর একজন মুমিন ব্যক্তির আয়না স্বরূপ, কি স্বরূপ? আয়না স্বরূপ। তো আমি যদি অনলাইনে কোনো ভাইয়ের ভুল ধরিয়ে দেই সমালোচনার মাধ্যমে, তাহলে কি আমি হাদিসের উপর আমল করলাম না? তখন ওস্তাদ মিটি মিটি হাসছেন, বলছেন যে তোমার তো টুকটাক অ্যারাবিক গ্রামারের বেস ভালোই, তোমার কি মনে হয়? আমি বললাম যে আমার কাছে তো এটাই মনে হচ্ছে যে আমি যদি সমালোচনা করি, আমি তো এই আমর বিন মারুফ নাহি আনিল মুনকারের কাজই করলাম। তো তিনি বলছেন আসলে এই হাদিসের ব্যাখ্যা এমন নয়। কেমন ব্যাখ্যা? তুমি কি খেয়াল করো নাই, আমাকে বলছে, তুমি কি খেয়াল করো নাই, তুমি যখন আয়নার সামনে গিয়ে দাঁড়াও তখন আয়না কিন্তু তোমার সাথে কথা বলে না, আয়না নীরব থাকে, স্থির থাকে, কিন্তু তোমার দোষ ত্রুটি কোথায় আয়না কিন্তু দেখিয়ে দেয়। মনে করেন, বোঝাচ্ছে, মনে করেন আপনার গাল কেটে গেছে, আপনি আয়নার সামনে দাঁড়িয়েছেন, আয়না কিন্তু আপনাকে বলে দিবে না এই যে তোমার গাল কাটা, এই ছেলে তোমার গাল কাটা, হ্যাঁ এই মেয়ে, এই ছেলে তোমার এই সমস্যা ওই সমস্যা, বলবে? চুপচাপ থাকবে, আয়না দেখিয়ে দিবে আপনার ভুলটা কোথায়। তো তিনি আমাকে হারিসের ব্যাখ্যা শিখাচ্ছেন, বলছেন যে
একজন মুমিন ভাই যদি কোনো ভুলের উপর থাকে, তুমি সঠিকটা আমল করে ওর সামনে দাঁড়িয়ে দেখিয়ে দিবে যেটা সঠিক। বুঝলাম, যতদিন যাচ্ছে আমি বুঝতে পারছি যে আসলে এই জ্ঞানের সমুদ্র যে কত গভীর, 100 বছর হায়াত দিলেও মনে হয় শেষ করতে পারবো না। তো প্রিয় যুব ভাইরা, নসিহত করছি সেটা হচ্ছে যে দিনের জ্ঞান অর্জন করতে হবে, জ্ঞান অর্জনের কোনো বিকল্প নাই। আর জ্ঞান অর্জনের জন্য শুধুমাত্র ফেসবুক ইউটিউব যথেষ্ট নয়, এগুলো কনস্ট্রাকটিভ কোনো মাধ্যম নয়, বরং ফেতনা ছড়াবে এগুলো। এগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ফেতনাই ছড়াচ্ছে। আপনার কাছে মনে হচ্ছে হয়তো যে অনেক কিছু লাইভ হচ্ছে, আমরা পাচ্ছি, হ্যাঁ অনলাইনের মাধ্যমে জানছি, হ্যাঁ ঠিক আছে স্বীকার করি, ভালো আছে, কিন্তু মন্দটা অনেক বেশি। এর মধ্য দিয়ে আলেমে আলেমে বিভক্তি হয়ে গেছে, এর মধ্য দিয়ে একে অপরের সাথে আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, গিব তোমত সমালোচনা কাদা ছড়াছড়ি সংস্কৃতি বাড়ছে, ঐক্য বিনষ্ট হচ্ছে, অনেক সমস্যা হচ্ছে। আর এগুলো কনস্ট্রাকটিভ সিলেবাস নয়, সিলেবাস আপনাকে ওলামায়ে কেরামের কাছে এসে জানতে হবে। আমি বলছি 1 নম্বর কোরআন থাকবে, আপনাদের জেনারেলদের জন্য বলছি, কারণ আপনাদের জন্য এটা এত সহজ হবে না, মাদ্রাসা যারা পড়া শুরু করেছেন ছোটোবেলা থেকে তাদের জন্য সহজ, আপনাদের জন্য এত সহজ নয়। সিলেবাসগুলো জেনে রাখেন, কোরআন পড়তে হবে আগে, পবিত্র কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিখতেই হবে, এবং প্রত্যেক দিন চেষ্টা করবেন 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা আধা পড়া 1 পড়া করে তেলাওয়াত করার জন্য। তেলাওয়াতের কোনো বিকল্প নাই, প্রত্যেক হরফে 10 মিনিট পাবেন ইনশাআল্লাহ। এরপরে এর ভাষা আছে, কোরআনিক গ্রামার আছে, নামুসর। আর এই বইগুলো আপনি একা পড়তে পারবেন না, এই বইগুলো পড়তে হলে ওস্তাদ লাগবেই, লাগবেই। এক একটা বই 2 বছর করে পড়তে হইতে পারে, পড়তে হবে। যদি আপনি কোরআন জানতে চান, বুঝতে চান, পড়তে হবেই। আর যদি মনে করেন না আমার এত জানা বোঝার দরকার নাই, সেটা আলাদা বিষয়, তখন আপনি ওলামায়ে কেরামের কাছে গিয়ে জিজ্ঞাসা করে মাসালা নিয়ে নেবেন। এখানে একটা কথা বলে দিই, এখন আবার একটা নতুন আমি ফিতনাই বলবো বের হয়েছে, যে আলেম ওলামার প্রয়োজন নাই, কোরআন হাদিস বাসায় পড়বা, নিজে একা একাই মুস্তাহিদ হয়ে যাবা। অনেক দিনই ভাইকে দেখছি আমি, যুবক ইয়াং, তার আগে বিপদগামী ছিলেন, হেদায়ত হয়ে ইসলামের দিকে এসেছেন, এখন প্রথমেই সহি বুখারি টান দিয়ে পড়াশোনা করেন। কে বললো আপনাকে প্রথমে সহি বুখারি পড়তে? আপনি কি এক লাভ দিয়ে এই মেডিকেল সায়েন্সের বই পড়তে যাবেন? এত কঠিন কঠিন বই আগে কেন? এই বইগুলো পড়তে হলে আমার গ্রামে 15-20 বছর সময় লাগে, 15-20 বছর সময় লাগে, 15 বছর বেশি বলে ফেলছে মানে, আমাদের মতো হলে 20 বছর লাগে। কঠিন বই আগে না, আগে সহজ বইগুলো পড়তে হতো। তো ভাবখানা তখন দেখা যায় এমন, কয়েকটা হাদিসের কিতাব পড়ে, কোরআনের কিছু অনুবাদ পড়ে, আলেম ওলামার আর দরকার নাই, কোনো মাজহাবেরও দরকার নাই, আমি নিজে একাই মুস্তাহিদ। এই এটা একটা ফিতনা চলছে। তো আমি বোঝাচ্ছি আপনাকে, একটা মাসআলা ধরেন আপনার সামনে আসলো, মনে করেন ওই যে আমি পেপার মানি নিয়ে কথা বলেছিলাম না, কাগজের টাকা, এরপর আসছে ক্রিপ্টোকারেন্সি, কী আসছে নাম শুনেন নাই, ইলেকট্রনিক মানি তো চলে আসছে, যে ইলেকট্রনিক মানি দিয়ে আপনারা লেনদেন করছেন না, এরপরে আসবে ক্রিপ্টোকারেন্সি, ক্রিপ্টোকারেন্সি মানে বিটকয়েন। এগুলো ভবিষ্যৎবাণী না, কিন্তু কিছু মানুষ মনে করে এগুলো ভবিষ্যৎবাণী, এগুলো ভবিষ্যৎবাণী না, এগুলো বর্তমান, অলরেডি পৃথিবীর কিছু কিছু দেশে চলে আসছে, হয়তো বা এদেশেও অচিরে আসবে। তো মনে করেন এখন আপনি একজন সাধারণ মানুষ, ক্রিপ্টোকারেন্সি কী জিনিস আপনি বোঝেন না, এখন আপনি একজন আলেমের কাছে আসলেন, এসে বললেন যে হুজুর ক্রিপ্টোকারেন্সি কী জিনিস আমি বুঝি না, এটা হালাল না হারাম, জায়েজ না জায়েজ, কতরূপ রাখা যাবে রাখা যাবে না, মাসালা দেন। এখন আমি যদি আপনাকে বলি, এই যে ভাই নেন কোরআন, এই যে তাফসীর ইবনে কাসির নেন, জালালাইন নেন, মারেফুল কোরআন নেন, এই যে বুখারি মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই সবগুলো নেন, বাসায় গিয়ে পড়াশোনা করে মাসআলা বের করেন, পারবেন? সম্ভব? সম্ভব কি? কে পারবে যিনি মুস্তাহিদ? আর একটা সমাজের মধ্যে মুস্তাহিদ মানুষের সঙ্গে কতজন থাকে? অল্প কিছু, বেশিরভাগ মানুষই তো অন্ধ অনুকরণে তাকলিদ করতে হবে তাকে। তখন এই যে আপনি আমার কাছ থেকে মাসআলাটা জানলেন, এই মাসআলা জেনে নেওয়াটা কি আপনার জন্য উচিত না অনুচিত? আপনার এই মাসআলা জেনে নেওয়াটা কি উচিত না অনুচিত? এই মাসআলা আমার কাছে বা আলেমের কাছে না জানলে কিভাবে শিখবেন? আপনি শেখার জন্য আপনাকে আসতে হবে না? এটাই মাজহাব, এটাই মাজহাব। এখানে বিভ্রান্তির কোনো সুযোগ নাই, যে আমি এগুলো মানি না, আমি খালি বইপত্র একা একা পড়বো আলেম হয়ে যাবে, সম্ভব না। যখন আমরা কলেজে পড়তাম
অনেক সময় মনে হতো যে হয়তো বা সম্ভব, যখন পড়া শুরু করেছি তখন দেখছি যে না, এই সমুদ্রে ডুব দেওয়া কেবল শুরু, এর তলানি খুঁজে বের করতে 100 বছর লাগবে মনে হয়। আল্লাহ ভালো জানেন, আল্লাহু আকবার, দিনের জ্ঞান অত বেশি। আলী রাদিয়াল্লাহু আনহু একটা কথা বলে দেই, দিয়ে সামনে যাচ্ছি। আলী রাদিয়াল্লাহু আনহু শেষ বয়সে বলছেন, তাকে প্রশ্ন করা হচ্ছে যে আপনার কি কোনো দুঃখ আছে জীবনে? আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি শুরু থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ছিলাম, আমার দুঃখ নাই, তবে একটা মনের কষ্ট কি, আমি যে জ্ঞানগুলো শিখেছি নবীর কাছ থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই জ্ঞান বিতরণ করার জন্য কোনো পাত্র খুঁজে পেলাম না। কি গভীর কথা, যে জ্ঞান শিখেছি এটা বিতরণ করার পাত্রই খুঁজে পেলাম না। তাহলে পাত্র, আমরা তো পাত্র, জ্ঞান বিতরণ করবেন ওলামায়ে কেরাম, পাত্র আমরা যদি পরিষ্কার না হয় জ্ঞান কীভাবে পাবেন? সম্ভব সম্ভব না। আরেকটা বিষয় বলে দেই, যখন আপনি জ্ঞানের চর্চায় মাঠে নামবেন, আল্লাহ পাক আপনার সম্মানার্থে ফেরেশতার পাখা আপনার পায়ের নিচে বিছিয়ে দিবে ইনশাআল্লাহ। আর যখন আপনি জ্ঞান চর্চা করে আলেম হবেন ইনশাআল্লাহ তাআলা, আপনার জন্যে আসমান জমিনের সমস্ত মাখলুক, এমনকি সমুদ্রের নিচের মাছ, গর্তের ভিতরের পিপিলিকা, সবাই আল্লাহর কাছে আপনার জন্য ইস্তেগফার করবে ইনশাআল্লাহ। একটা হাদিসে নবীজি বলেছেন যে এক আকাশের চাঁদটাকে তোমরা যেমন দেখো উজ্জ্বল অন্য নক্ষত্রগুলোর তুলনায়, ঠিক তেমনি সাধারণ মানুষের উপরে একজন আলেমের মর্যাদা এমন। তো প্রিয় ভাইয়েরা, যুবক ভাইদেরকে বলছি স্পেশালি, আজকের লেকচারটা স্পেশালি তোমাদের জন্যে, এই ফাঁদগুলো থেকে বেঁচে থাকবে এবং এলেম অর্জন করবে। এলেম অর্জনের কোনো বিকল্প নয়, এবং এলেম অর্জনের জন্য সিলেবাস লাগবে, আর অনেক বইপত্র একা একা পড়তে পারবে না, আলেম ওলামাদের সংস্পর্শ লাগবেই, অন্যথায় পারবে না। এর পাশাপাশি আপনি সিরাতের বই পড়বেন, ইতিহাস পড়বেন, ইসলামিক অর্থনীতি পড়বেন, হ্যাঁ পুরাজনৈতিক প্রেক্ষাপটের বইগুলো পড়বেন, এগুলো ঠিক আছে, এবং জেনারেল লাইনে যেখানে পড়াশোনা করছেন এই পড়াশোনাও কন্টিনিউ করবেন, এবং আপনার প্রতিভা দিয়ে আপনার জায়গা থেকেই ইসলামের খেদমত করবেন ইনশাআল্লাহ। তা পারা যাবে না? আল্লাহ তৌফিক দান করুন। যুবক ভাইদের সামনে এই ফাঁদ, কেন ফাঁদ? কারণ যুবক ভাইরা যদি জীবনের উদ্দেশ্য জেনে ফেলে এবং ইসলাম প্রতিষ্ঠার কাজে আত্মনিয়োগ করে, তাহলে কুফফার শক্তি পালানোর জায়গা খুঁজে পাবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিনদেরকে, হে মুমিনরা তোমরা আল্লাহকে ভয় করো। দেখুন, ছয়টা পিলারে বিশ্বাস না করা পর্যন্ত কেউ মুমিন হয় না। কয়টা পিলার? এক নম্বর হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস, এক নম্বর আল্লাহর প্রতি বিশ্বাস, দুই ফেরেশতা মণ্ডলীর প্রতি বিশ্বাস, তিন আসমানি কিতাব সমূহে বিশ্বাস, চার নবী রসুলগণের প্রতি বিশ্বাস, পাঁচ পরকালের প্রতি বিশ্বাস, এবং ছয় তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস। এই ছয়টা পিলারকে মনে বিশ্বাস করতে হয়, মুখে স্বীকৃতি দেওয়া লাগে, এবং কাজেও বাস্তবায়ন করতে হয়, তারপর আপনি মুমিন হবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন আমাদেরকে, এই মুমিনদেরকে, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। এটার ব্যাখ্যা কি? ভয় করা মানে কি? শুধু নেক আমল করা মানেই আল্লাহকে ভয় করা নয়। আল্লাহ পাকের যত নিষেধ আছে এই নিষেধগুলো ছেড়ে দেওয়ার নাম হলো আল্লাহকে ভয় করা। যদি আমি নামাজ পড়ি, প্রমাণিত হবে না যে আমি আল্লাহকে ভয় করি? আর হারাম ছেড়ে নামাজ পড়েন, হালাল খেয়ে নামাজ পড়েন, প্রমাণ হবে আপনি আল্লাহকে ভয় করেন। নামাজ পড়াটা একটু সহজ কাজ, কিন্তু এই হারাম রিজিক ছেড়ে দেয় এত সহজ কাজ নয়। রোজা রাখা সহজ কাজ তুলনামূলক, কিন্তু সুদ ঘুষ ছেড়ে দেওয়া এত সহজ কাজ নয়। তাসবিহ তাহলিল করা সহজ কাজ, কোরআন তেলাওয়াত করাও সহজ কাজ তুলনামূলক, কিন্তু ওই বোনের সম্পত্তি তাকে ফিরিয়ে দেয় এত সহজ নয়। অন্য মুসলিম ভাইয়ের মান সম্মান রক্ষা করা এত সহজ নয়। পরিবারে পর্দা এবং নামাজ কায়েম করা এত সহজ নয়। এবং এই সুদ ঘুষ দুর্নীতি অন্যের সম্পদ আত্মসাত থেকে বের হয়ে আসা এত সহজ নয়। তাকওয়া মানে কি? পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করা, আল্লাপাকের যাবতীয় হুকুম আহকাম মেনে চলা, আদেশও এবং নিষেধও। আল্লাপাক বলছেন শেষে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, একজন নবীর কথা খালি বলবো, বিশৃঙ্খলা করেন না, একটু ধৈর্যের সাথে বসেন, আমরা খুব লম্বা আলোচনা করবো না, একটু বসেন, শেষ করে দিচ্ছি আস্তে আস্তে। আর যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে এভাবে চিরকুট আকারে আমাদের এখানে দিতে পারেন ইনশাআল্লাহ। মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ পাকের কালাম পবিত্র কোরআনের মধ্যে সূরা হজ নামে একটা সূরা আছে, এখানে আল্লাহ পাক সূরা হজের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলছেন,
বলছেন যে হুয়াসাম্মাকুমুল মুসলিমিন, ইব্রাহিম আলাইহিস সালাম সেই নবী যিনি তোমাদের নাম মুসলিম দিয়েছেন। কি দিয়েছেন? আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালামের দুটো ঘটনা বলবো খালি, আমি আপনাকে ইসলাম দেখাচ্ছি কি জিনিস। দেখুন, তার স্ত্রীকে আল্লাহ পাক বলছেন রেখে আসো, হাজেরা আলাইহিস সালামকে রেখে আসো মক্কার কাবা ঘরের কাছে, যেখানে কোনো মানুষ নাই, কোনো খাবার পানি কিচ্ছু নাই, সাথে ছোট সন্তান ইসমাইল। দেখেন, রেখে আসার সময় কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলেন নাই যে আল্লাহ আমি আমার স্ত্রী সন্তানকে ওখানে কেন রেখে আসবো। এর পিছনে যুক্তি কি, এর পিছনে বিজ্ঞান কি, এর পিছনে দর্শন কি জিজ্ঞেস করেছিলেন? আল্লাহ পাক বলেছেন সামিআনা ওয়া আতায়না। সন্তান বড় হয়েছে, সন্তান বড় হয়েছে, আল্লাহ পাক বলছেন তাকে জবাই করতে হবে। তিনি সন্তানকে গিয়ে বলছেন ইন্নি ইয়াবুনা ইন্নি আরা ফিল মানামি আন্নি আসবাহুক, আমি স্বপ্নে দেখছি তোমাকে জবাই করছি, ফানজুর মায়াদা তারা, তোমার কি রায় আমাকে বলো। সন্তান বলছে এবার ইয়া আবাতি হে আমার আব্বা, ইফআল মা তুমার, আপনাকে যে আদেশ করা হয়েছে সে আদেশ আপনি পালন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। কে বলছে এটা? ইসমাইল। ইসমাইলের মধ্যে কি এখনকার তরুণদের জন্য আদর্শ নাই? যে বয়সে ইসমাইল আলাইহিস সালাম বলছেন আব্বা আমাকে জবাই করে দেন, কোনো সমস্যা নাই, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, ওই বয়সের আমাদের তরুণ প্রজন্ম টিকটক প্রজন্ম, ওই বয়সে আমাদের তরুণ প্রজন্ম ওই কিশোর গ্যাংয়ে যোগ দিয়েছে, জেনা করেছে, মাদক খাচ্ছে, জুয়া খেলছে, এই যে জার্সি গায়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। দেখেন, এই ওয়াজে আসার সময় দেখলাম যে কিছু ছেলে দাঁড়িয়ে আছে ওখানে, কি করছে ওখানে দাঁড়ায় দাঁড়ায়, বক্তা এখন আসে নাই, সিগারেটের প্যাকেট থেকে সিগারেট বের করে টান দিচ্ছে ওখানে, বক্তা তখন আসেন টান টান দিয়ে যায় তারপর বসে। মাদক বলতে কি বলছো তোমরা? খালি গাঁজা ইয়াবা ফেন্সিডিলি মাদক, সিগারেটটা মাদক না, এই জর্দা খাই এটা কি মাদক না? এগুলো মাদকের মধ্যে পড়ে, এগুলো ফ্যাশন হয়ে গেছে এখন। আল্লাহ পাক তোমাদেরকে এগুলো থেকে হেফাজত করুন। আমি দেখেন ইসমাইল বলছেন হে আমার আব্বা আমাকে আপনি জবাই করে দেন, যদি আল্লাহ আদেশ করে থাকেন আমাকে ধৈর্যশীল পাবেন ইনশাআল্লাহ। মা বোনদের জন্য বলছে এখানে একটা কথা, দেখুন প্রিয় মা বোন ভালো করে শুনুন, দেখুন ইসমাইল আলাইহিস সালামকে কিন্তু তার বাবা বড় করেন নাই। ইসমাইল আলাইহিস সালাম বড় হয়েছেন মক্কায় তার মায়ের কাছে, হাজরা আলাইহিস সালামের কাছে। আর ইব্রাহিম আলাইহিস সালাম থাকতেন সিরিয়ায় শামে তার আরেক স্ত্রী সারা আলাইহিস সালামের সাথে, তিনি যাওয়া আসা করতেন, যাওয়া আসা করতেন। আর তখনকার যাওয়া আসা এত সহজ ছিল না, তখন কোনো মোটর যান ছিল না। দেখুন, যেমন মা তেমন সন্তান, কেমন মা? হাজরা আলাইহিস সালামকে বলা হচ্ছে যে তোমাকে এখানে রেখে যেতে আল্লাহ আদেশ করেছেন, তো হাজরা আলাইহিস সালাম বলছেন এখানে তো কোনো পানিও নাই, কোনো খাবারও নাই, আপনি এখানে আমাদেরকে একা ফেলে যাচ্ছেন ইব্রাহিম? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আল্লাহর আদেশ কিছু করার নাই। এখন হাজরা আলাইহিস সালাম বলছেন আচ্ছা, যদি আল্লাহ আদেশ করে থাকেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের হেফাজত করবেন, আল্লাহর প্রতি আমি পূর্ণ তাওয়াক্কুল করলাম। কে বলছেন? হাজরা। এই হাজরা আলাইহিস সালামের, দেখেন এখানে তো কোনো খাবারই নাই, পানিও নাই, এক মশক পানি একটু খাবার দ্রুতই শেষ হয়ে গেল, শেষ হওয়ার পর তিনি ছোটাছুটি করছেন সাফার মারোয়া সাফার মারোয়া সাফার মারোয়া, কোথাও যদি একটু পানি পাওয়া যায়। কি তাওয়াক্কুল আল্লাহর প্রতি, ছোটাছুটি করছেন, বাচ্চা ইসমাইল কান্নাকাটি করছে, মায়ের এই ছোটাছুটি আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, যতদিন হজ থাকবে এই হাজরা আলাইহিস সালামের স্মৃতির সাথে জড়িত এই সাই থাকবে। এবং এই ঘটনা আল্লাহর কাছে এত পছন্দ হয়ে গেল যে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠিয়ে জামজাম কূপের পানি বের করে দিলেন, যেই কূপের পানি জীবনে কখনো শেষ হয় না, পানি খেলে খিদাও লাগে না। চিন্তা করে দেখেন, গ্যালন গ্যালন পানি যাচ্ছে, গ্যালনের পর গ্যালন জামজাম থেকে প্রত্যেক দিন, এমনকি মদিনায় গেলেও আপনি জামজামের পানি পাবেন, মসজিদে কুবায় গেলেও জামজামের পানি পাবেন, আর পৃথিবীর বিভিন্ন জায়গায় তো আমরা নিয়ে আসছি। শেষ হয়েছে? পানির স্তর এক ইঞ্চি পর্যন্ত নিচে নামে নাই, নেমেছে? দেখেন, আল্লাহর প্রতি যখন মানুষ পূর্ণ তাওয়াক্কুল করে তখন আল্লাহর মারেফত নেমে আসে। যখন মানুষ আল্লাহর প্রতি পূর্ণ তাওয়াক্কুল করে ফেলবে তখন আল্লাহ পাক আধ্যাত্মিকত্ব দিয়ে দিবেন। স্যার, এটা কি বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায়? একজন ফেরেশতা আসলো, পাখা দিয়ে আঘাত করলো, মাটি থেকে ঝর্ণা বের হওয়া শুরু হলো, এখনকার বিজ্ঞান বিশ্বাস করবে? কোনো যুক্তি দর্শন বিশ্বাস করবে? করবে না। এই যে মা তাওয়াক্কুল কাটিনি মা, তার গর্ভ থেকে জন্ম নিয়েছে ইসমাইলের মতো সন্তান, যে বলছে আব্বা
আমাকে জবাই করতে চাইলে করে দেন, কোনো সমস্যা নাই, আল্লাহর ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। সুবহানাল্লাহ। এই জন্য বলি, আমাদের পরিবারের মায়েরা যদি হাজরা আলাইহাস সালামের মতো হতে না পারে, তাহলে ইসমাইলের মতো প্রজন্ম তৈরি হবে না। অতএব প্রিয় মা ও বোনেরা, একটা নসিহত যথেষ্ট আপনাদের জন্য, যে নিজেরা হাজরা আলাইহাস সালামের মতো আল্লাহর প্রতি পূর্ণ তাওয়াক্কুল কাড়িয়ে হয়ে যান, নামাজ ছাড়িয়েন না। কোনো মহিলা যদি মাত্র চারটা কাজ করতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে যাওয়ার জন্য সবগুলো দরজা খুলে দেওয়া হবে। এক নাম্বার, কোনো মহিলা যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, এখানে শুধু ফরজ নামাজের কথা বলা হচ্ছে, নফলের কথাও বলা হচ্ছে না। দুই নাম্বার, যদি একজন মহিলা রমজান মাসে সওম রাখে, ফরজ সওম, ফরজ রোজা, নফল রোজার কথাও বলা হচ্ছে না। তিন নাম্বার, যদি মহিলা, একজন নারী যদি তার সতীত্বকে হেফাজত করতে পারে, পর্দা মেনে চলতে পারে, এই পর্দা বলতে আমরা ডিজিটাল বোরখা বোঝাচ্ছি না, পোশাকটা এমন হবে না যে পোশাক পরেও গায়ের কাঠামো কতটুকু আটোসাঁটোটা বোঝা যায়, এই বোরখা চলবে না, বোরখা এমন হবে না, পোশাক এমন হবে না যে বাহির থেকে ভিতরের অঙ্গ দেখা যায়, এই বোরখা চলবে না, পোশাক এমন হবে না যে পোশাকটা পুরুষদের পোশাকের সাথে সাদৃশ্য আছে, গেঞ্জি টি শার্ট পরা যাবে না, পোশাকটা এমন হবে না যেই পোশাকটা অমুসলিমদের সংস্কৃতির সাথে বা ধর্মীয় কালচারের সাথে সাদৃশ্য আছে, এমন পোশাকও চলবে না। যদি কোনো নারী, তিন নাম্বার, তার লজ্জাস্থানের হেফাজত করতে পারে, মানে শরীয়ত পর্দা মেনটেন করতে পারে, আর পর্দা করে যদি কলেজে গিয়ে আর ইউনিভার্সিটিতে গিয়ে সহি প্রেমে লিপ্ত হন, তাহলেও পর্দা হবে না। কথা বোঝাতে পারছি না মনে হয়? পর্দা করেও যদি ইউনিভার্সিটিতে গিয়ে গ্রুপ স্টাডি করতে হয় গায়রে মাহরামের সাথে, এই পর্দাও চলবে না। পর্দা মানে পর্দা, পর্দা করে যে দুলা ভাইয়ের সাথে কুদুস কুদুস গল্প করা শুরু করে, ইডিশ পিডিশ, চলবে না পর্দা। দেবর আর ভাবি, এখন দেখেন না, দেবর ভাবি, শালি দুলা ভাই, চাচাতো ভাই, চাচাতো বোন, কোন জায়গায় সমাজ গিয়েছে জানেন? এমনও নিউজ বাংলাদেশে এসেছে, নাউজুবিল্লাহ বলতে বলতে রুচি রুচুতে বাঁধে, যে বাবা মেয়ের সাথে পর্যালোচনা করে ফেলেছে। এই ঘটনা জানেন না? বাংলাদেশে একাধিক ঘটনা ঘটেছে। আস্তাগফিরুল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কোন যুগে আছেন চিন্তা করেন? কেউ কারো থেকে বাদ না, শিক্ষকের সাথে ছাত্রী, ছাত্রর সাথে শিক্ষিকা, বসের বস আর কলিগ, মহিলা কলিগ বস, মহিলা বস, পুরুষ কর্মচারী, হ্যাঁ অমুক কর্মকর্তা, তমুক কর্মকর্তা, মাঝখানে একটা সিসিটিভির ফুটেজ পাস হয়ে গেলো, দেখলেন না কী হইল, মনে আছে? ভুলে গেছেন কেন? একটা টাইটেল আস, একটি সিসি ক্যামেরা সারা জীবনের কান্না, মনে নাই? ভুলে গেছেন আপনারা? হ্যাঁ, এই যে মনে আছে। তো কে কার থেকে বাদ? ফুফাতো ভাই, চাচাতো বোন, হ্যাঁ খালাতো বোন, খালাতো ভাই, মানে কাজিন, কাজিন, দেবর ভাবি, শালাদুল্লা ভাই, শালিদুল্লা ভাই, সব দেখবেন যারা করতেছে, করতেছে না? পরকিয়া তো নিত্যদিনের ব্যাপার, পরকিয়া না করলে এখন পেটের ভাতই হজম হয়। বাসায় একটা স্ত্রী আছে, বাইরে তিন চারটা মেয়ের সাথে টাঙ্কি মেরে বেড়াবে, কোনো সমস্যা নেই। সমস্যা কোথায় বলি? সমস্যা হচ্ছে যদি আপনার স্ত্রী থাকে একজন নেককার বা সতীসাধী নারী থাকে, এবং তার পারমিশন নিয়ে যদি আপনি আরেকটা বিয়ে করতে যান, সমস্যা আছে। হালালভাবে বিয়ে করলে সমস্যা, বাইরে টাঙ্কি মেরে বেড়াবেন, কোনো সমস্যা। বাসায় একটা স্বামী আছে, বাইরে আরও দু চারটে ছেলের সাথে ফোনে কথা বলে, কোনো সমস্যা নেই। আমরা এখন কী করি জানেন? আমরা জেনাকে প্রমোট করি, নগ্নতাকে প্রমোট করি, আর বিয়ে হালাল জিনিসগুলোকে আমরা ঢেকে দিই, বাধা দিই। বিয়ে করতে চান, দেখবেন বাধা পাবেন, জেনা করতে চান, বাধা পাবেন না। হ্যাঁ, বিশ্বাস করছেন না? বিয়ে করতে যে দেখেন গালি, কত বাধা আস, আর জেনা করতে চান, কোনো বাধা নেই। মদ খাইতে চান, কোনো বাধা নেই। লিগ্যাল কিছু পতিতালয় আছে আমাদের দেশে, লিগ্যাল, এবং তাদেরকে পতিতা বললেও মানুষ রাগ করে, এখন বলতে হবে যৌনকর্মী, সেক্স ওয়ার্কার। কেন? তাদের যদি এতই সম্মান দেওয়ার ইচ্ছা থাকে আমাদের, আমরা কি ওদেরকে হালাল কোনো কর্মসংস্থান দিয়ে এই পাপের পথ থেকে ফেরাতে পারি না? ঠুনকো আবেগ দেখাও মিয়া, বাইরে খালি কিছু টাকা পয়সা ইনভেস্ট করে একটা প্রজেক্ট হাতে নিয়ে এই মেয়েদেরকে, মহিলাদেরকে যদি একটা ভালো কর্মসংস্থানের ব্যবস্থা করে, ওরা কি জেনা করবে নাকি? ও তো টাকার জন্য করে।
পেটের দায় করে। কোনো মেয়ে কি চায় নিজের ইজ্জত মানুষের কাছে বিক্রি করতে? কোনো মেয়ে চায় না। প্রিয় দিনী বোনেরা, পোশাক এই চারটা মূলনীতি মেনে চলবেন। পোশাক এমন হবে না, আটো সাটো পোশাক চলবে না, পাতলা পোশাক চলবে না, বাইরে থেকে ভিতর দেখা যায়, পুরুষের পোশাক চলবে না এবং অমুসলিমদের সাদৃশ্য আছে এমন পোশাক চলবে না। আপনি বাসায় কি পোশাক পরে থাকেন আমরা এখানে তো কোনো রকম ইন্টারফেয়ার করতে যাচ্ছি না। বাইরে যদি গায়রা মাহরামদের সাথে বের হন, সামনে বের হন, তাহলে অবশ্যই আপনাকে এই পর্দা মেনটেন করেই আসতে হবে। এটা ইসলামিক লস। আর আল্লাহর আইন যদি আপনি না মানেন, আপনার কবর আপনার, আমার কবর আমার। মুযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, উপদেশ দাও তুমি, শুধু উপদেশ দাতা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, তুমি কারো প্রতি দারোগা নও। আমাদের দায়িত্ব জাস্ট প্রচার করা। বাল্লিগু আন্নি ওয়া লা আয়াত, একটা আয়াত জানলেও খালি প্রচার করে দাও, দ্যাটস অল। মুযাক্কির ইন্নাফাআতিল যিকরা, তুমি উপদেশ দাও, যদি উপদেশ কোনো কাজে চলে, কাজে আসে। প্রিয় ভাইয়েরা, বন্ধে কথা বলতে এখানে এসেছিলাম, একটা মেয়ে চারটা কাজ করলে জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। পাঁচ ওয়াক্ত নামাজ, ফরজ নামাজ, দুই রমজান মাসের সওম, তিন নম্বর লজ্জাস্থানের হেফাজত, আর চার নম্বর স্বামীর আনুগত্য। স্বামীর কি? দেখেন, ফ্যামিনিস্ট মেয়েরা বলবে স্বামীর দাসত্ব। দাসত্ব আনুগত্য এক জিনিস নয়, মনে থাকবে, দাসত্ব আনুগত্য এক জিনিস নয়। আনুগত্য মানে কি? আনুগত্য মানে আপনার স্বামী আপনাকে কোরআন সুন্নাহ মতো চালানোর চেষ্টা করছে, আপনি এটা ফলো করবেন, আনুগত্য। আর আপনার স্বামী যদি আপনাকে কোরআন সুন্নাহর বাইরে যেতে বলে, যদি বলে যে আসো অফিসের কলিগরা আসছে, আমার টেবিলে খাবার পরিবেশন করো, যাবেন না আপনি, আনুগত্য করবেন না। আপনার স্বামী বলছে যে সুন্দর করে সাজুগুজু করো তো, আজকে ঘুরে আসে সাজেক, ঠিক আছে, বাইকের পিছনে বসে আপনাকে নিয়ে যেতে যাচ্ছে, আপনি যাবেন না, বলবেন যে এরকম সাজুগুজু করে গায়রা মাহরামদের সামনে যাওয়া জায়েজ নাই। আনুগত্য কি? কোরআন সুন্নাহ সমর্থিত কাজে আপনি স্বামীকে ফলো করবেন, আনুগত্য। স্বামী যদি এমন কোন আদেশ করে যে আদেশটা কোরআন সুন্নাহর বাইরে যায়, আপনি এখানে কোনো আনুগত্য নাই। একটা হাদিস আছে, লা তুআতি মাখলুক ফি মাআসিয়াতিল খালিক, মানে স্রষ্টার অবাধ্যতায় সৃষ্টির কোনো আনুগত্য নাই, আল্লাহর অবাধ্যতায় সৃষ্টির কোনো আনুগত্য নাই। প্রিয় ভাইরা, একটা আয়াত আমাদের জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ। মুমিন আমরা, আমরা মুমিন না, মুমিন না, আল্লাহ বিশ্বাস করি কি না, ফেরেশতায় বিশ্বাস করি না, নবী রাসূল আসমানে কিতাবে পরকাল তাকদীরে বিশ্বাস করি তো, আমরা সবাই ইসলামের বিজয় চাই কি না, আমরা সবাই পরিপূর্ণ মুসলমান হতে চাই কি না, আমরা চাই কি না যে আমাদের সাথে সাথে আমাদের পরিবারটাও জান্নাতে যাক, এবং আমরা চাই কি না যে আমাদের সমাজটাও ইসলামের আলো আলোকিত হোক, চাই কি না? যদি চাই প্রিয় ভাইয়েরা, আমার দশটা নসিহত, কয়টা? দশটা, জাস্ট দশটা লাইন বলবো, আর আপনাদের ধৈর্য নষ্ট করছে না। এক, জ্ঞান অর্জনের যে কথা বলেছি, জ্ঞান শুধু অর্জন নয়, জ্ঞানের বিপ্লব ঘটাতে হবে, পারবেন ইনশাআল্লাহ? যে যেখানে পড়াশোনা করছেন করেন, কিন্তু ইসলামিক পড়াশোনা বাদ দিয়ে নয়, দিনের জ্ঞান আগে অর্জন করতে হবে, বাল্য বয়সে অর্জন করতে হবে, আল্লাহ তৌফিক দান করুন। দুই নাম্বার, প্রত্যেক দিন কোরআনকে সময় দিবেন, কি করবেন? প্রত্যেক দিন কোরআনকে সময় দিবেন, প্রত্যেক দিন মিনিমাম একটা ঘন্টা করে হলেও কোরআন তেলাওয়াত করার চেষ্টা করেন, পারবেন ইনশাআল্লাহ? দুই, তিন নাম্বার, আপনার জীবনটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত দিয়ে সাজাতে হবে, প্রত্যেকটা কাজ করার আগে তিনবার চিন্তা করবেন, কয়বার? তিনবার, যে এই কাজটা কিভাবে করলে সুন্নত হবে, কিভাবে করলে সুন্নত হবে না। এই রাত্রে ঘুমাবেন, তিনবার চিন্তা করবেন যে কি কি কাজ করলে, কি কি কাজ করে ঘুমালে পরে ঘুমটা সুন্নত হবে, নেকি হবে। ওযু করবেন, সূরা ফালাক না ক্লাস করবেন, আয়াতুল কুরসি পড়বেন, সূরা বাকারার শেষে দুইটা আয়াত পড়বেন, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়বেন, ডান দিকে কাত হবেন, আল্লাহুম্মা বি ইসমিকা আমুতু ওয়া আহয়া, বাস। যদি 6 ঘন্টা ঘুমিয়ে থাকেন, 6 ঘন্টার প্রত্যেক সেকেন্ডে নেকি পাবেন ইনশাআল্লাহ। এর নাম সুন্নত। প্রতিটা কাজ সুন্নত মাফিক করতে হবে। একটা খালি কথা বলে দেই, শুধু একবার দরুদ পড়ে নাই, নবীর নাম শুনে দরুদ পড়ে নাই ইচ্ছাকৃত হবে, তাকে নবীজি বলছেন সে ধ্বংস হোক, নবী বলছেন আমিন, মানে বদদোয়া হচ্ছে এটা। তাহলে সারা জীবন যে আমরা দাঁড়িয়ে রাখছি না, টাকুর নিচে কাপড় পরছি, হ্যাঁ, যে গোফ লম্বা করে একদম শিশুকের মতো রেখে দিয়েছি, কাটছি না, লেবাস ইসলাম না আসছে না, নামাজ পড়ছি না সুন্নাহ মোতাবেক, সুন্নাহ মোতাবেক জীবন করছি না, আমাদের কি হবে? আমরা কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাবো? কবরে তাকে দেখালে উত্তর দিতে পারবো? পারবো ইনশাআল্লাহ, কখন? যখন আমরা পুরো জীবনটাকে নবীর সুন্নাহ মতো ঢেলে সাজাবো ইনশাআল্লাহ।
সূরা ইমরানের মধ্যে আছে, রিংকং তুম তুহিবুন আল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহ বলেছেন, হে নবী বলে দিন, তোমরা যদি আমার ভালোবাসা চাও, আল্লাহকে পেতে চাও, তাহলে নবীকে অনুসরণ করো, আমাকে অনুসরণ করো। আল্লাহ পাক কি করবেন, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ পাকও তোমাদেরকে ভালোবাসবেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিবেন, ইনশাআল্লাহ, আল্লাহু গফুর রহিম। তিন নম্বর বলেছি ভাই, নবী সুন্নাহ মতো জীবন করেন। চার, একটা হালাল রিজিক অন্বেষণ করেন, হারামে যাবেন, ওয়াদা করেন যে না খেয়ে মরে গেলেও হারাম রিজিকে যাবেন না, পারবেন তো ইনশাআল্লাহ, আল্লাহ পাক তৌফিক দান করুন। পাঁচ নম্বর, পরিবারের আদর্শ হবে জান্নাতি আদর্শ, পরিবারের মধ্যে অনৈসলামিক কোনো কালচার ঢুকতে দিবেন, টিভিটা আসলে পরিবারে আসার মারে আসে ভেঙে দিবেন, যদিও বা টিভির চেয়ে ডেঞ্জারাস জিনিস এখন আমাদের হাতেই থাকে, টিভি তো তাও মানুষ সবাই একসাথে বসে দেখতো, যে যার মতো দেখতে পারতো না, একটা নাটক সিনেমা দেখলেও সবাই মিলে দেখতে হবে, এখন তো ফোন, সবার ঘরে ঘরে একটা পৃথিবী, সবাই ঘরে ঘরে যে যার মতো দেখছে, আর টিভি ভাঙে আর কি করবো, বাদ দেন থাক, ঠিক আছে ভাঙে কি করবো। আচ্ছা, আর পরিবারে পর্দা থাকতে হবে, ছোটবেলা থেকে সন্তানদেরকে কোরআনের শিক্ষা দেওয়া লাগবে, তালিম থাকতে হবে পরিবারে, পরিবারে হালাল রিজিক থাকতে হবে। একটা কথা বলি, পরিবারে মেয়েদের প্রতি, স্পেশালি মেয়েদের প্রতি নরম থাকবেন, কঠিন হয়ে, কারণ আমার অভিজ্ঞতা থেকে বলছি ভাই, নারী জাতির প্রতি কঠিন হয়ে কোনো ফায়দা না, যত কঠিন হবে তত সমস্যা, আর এই ব্যাপারে আপনার চেয়ে আমার অভিজ্ঞতা এক ধাপ বেশি, মাত্র এক ধাপ। আচ্ছা, পাঁচটা, ছয় নম্বর হচ্ছে ইসলামিক কিছু ফাউন্ডেশন বা অ্যাসোসিয়েশন গড়ে তোলার চেষ্টা করেন, এদের কাজ হবে ইসলামের সৌন্দর্যগুলো দিয়ে সমাজ সেবা করা, পারা যাবে না, ওই যে হিন্দ ফুল ফুজন নবী সাল্লাম তৈরি করেছিলেন না। আচ্ছা, এটা শুধু ফাউন্ডেশন হতে হবে জরুরি না, এটা প্রতিষ্ঠানও হতে পারে, একটা মসজিদের উদ্যোগে হতে পারে, মাদ্রাসার উদ্যোগে হতে পারে, বা সামাজিক সংগঠনও হতে পারে, যার উদ্দেশ্য হচ্ছে ভালো কাজ করা। এই যে শীতকাল আসছে, এই শীতকালে আমরা ইনশাআল্লাহ তাআলা পুরো দেশব্যাপী, এই শীতকালে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব পুরো দেশব্যাপী শীতার্থ মানুষের মধ্যে বিনামূল্যে কম্বল বিতরণ করার জন্য, পারা যাবে না ইনশাআল্লাহ। সমাজ কল্যাণমূলক কাজ করলে কি হবে জানেন, সমাজের মানুষের কাছে ইসলামের সৌন্দর্য ফুটে উঠবে, এবং ওই হাদিসের উপর আমল হবে, যদি আপনি কোনো মুসলিম ভাইয়ের একটা কষ্ট দূর করে দেন, আল্লাহ পাক আপনার একটা কষ্ট দূর করে দিবেন ইনশাআল্লাহ। চারদিকে অক্টোপাসের মধ্যে উঠতে দেয়া, পুরো লেকচার শুনবে একটা ওয়ার্ড খুঁজে বের করার জন্য, যেটা দিয়ে আমাকে বিতর্কিত করা যায়। আসলে জাদি হিসেবে আমরা কেউ এমন হলাম, আল্লাহ ভালো জানেন, দিন ইসলামের উপকার এবং শান্তির বিজয় তখনই হবে যখন একে একে অপরের প্রতি আমরা শ্রদ্ধাশীল হব, একে অপরের প্রতি আমরা সহানুভূতিশীল হব এবং ঐক্যবদ্ধ থাকব। আমরা যতদিন থেকে বিভক্ত হয়েছি, একে অপরের পিছনে লেগেছি, গিব তম অহংকার রিয়া লোকদেখার বিষয়ে অপবাদের সংস্কৃতি চর্চা করছি, তখন থেকে দেখবেন আমাদের ভিতরের শক্তিগুলো হারিয়ে গেছে। একজনের উপর কোনো বিপদ আসলে দেখবেন আরেকজন মিষ্টি বিতরণ করছে, একজনের উপরে বিপদ আসলে আরেকজন মিষ্টি বিতরণ করছে, সে মনে করছে আহ সুযোগ এটা, কিন্তু সে জানে না যে আজকে অহংকার উপর এসেছে, কাল তা তোমাদের উপরে আসবে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই, সত্যি সময়ের ব্যাপার। বা আর আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানেন, সব কিছু শোনেন, যদি আপনি আল্লাহর কাছে ফেরান হন, মানে আপনি আল্লাহর দৃষ্টিতে সঠিক পথের উপরে আছেন, আল্লাহর দৃষ্টিতে আপনি হকের উপরে আছেন, তখন বাতিল পন্থীরা চতুর্দিক থেকে আপনাকে ঘিরে ধরলেও আল্লাহ পাক হকের উপর থাকার প্রতিদান আপনাকে দিবেন ইনশাআল্লাহ। আর কাল কিয়ামতের মাঝে বাতিলদের এই শেকড় আল্লাহ তা উপরে ফেলবেন ইনশাআল্লাহ। তো যে কথাটা বলতে গিয়ে এদিকে আসলাম, যে প্রচারণা করবে সঠিকটা, এমন কোনো টাইটেল এমন কোনো কাজ করবে না অনলাইনে যাতে করে মূল বিষয়টা থেকে জনগণের দৃষ্টি সরিয়ে ফেলা হয় এবং বিভ্রান্তিকর প্রচারণা যায়, এতে করে কি হয়, এই চেয়ারের বসে মানুষগুলোর ক্ষতি হয়,
আর এই চেয়ারে বসা মানুষগুলোর ক্ষতি যখন হবে তখন দিলের ক্ষতি হবে। এই চেয়ারগুলো যখন শূন্য হয়ে যাবে তখন এগুলো পুরো করা এত সহজ হবে না। শত শত নায়কেরান এক সময় ছিলেন এনেছে, এখন তাদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এই শূন্যতা আমরা কিন্তু আমি পূরণ করতে পারবো না। আর এই সময়ে ফেতনাময় সময়ে সবচেয়ে বেশি দরকার এই চেয়ারে বসা মানুষগুলোর। তাই তাদের যত্ন নেয়া, তাদের সংশোধন, তাদের প্রতি সহানুভূতিশীল থাকা, তাদের সম্মানের হানি না করা, এগুলো সবাই বাবাদের দায়িত্ব। আজকে এগুলো বারবার মনে করে নিতে হচ্ছে, এটাই দুঃখজনক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে সূরাতুন নাহল এর 19 নম্বর আয়াতে বলেছেন, এখান থেকে আমি মূল আলোচনা যাচ্ছি। আল্লাহ পাক বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন। খুব মনোযোগ দিয়ে আয়াতটা শুনে, আল্লাহ পাক এই কিতাবে সূরা নাহলে 89 নম্বর আয়াতে বলেছেন, 89 নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাব, হে নবী, আমি আপনার প্রতি একটা কিতাব নাযিল করেছি, অর্থাৎ এই কোরআন নাযিল করেছি। তিবিয়ানান লিকুল্লি শাইইন, যেই বইটা প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা। তিবিয়ানান ব্যাখ্যা, লিকুল্লি শাইইন প্রত্যেকটা বিষয়ে। আপনারা কি শুনলেন? এই বইটা প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা আল্লাহ বলেছেন। এরপর আল্লাহ বলছেন, বাহু দেন, এবং এই বইটা হচ্ছে হেদায়াত, পথনির্দেশ, গাইডেন্স, ওয়াহমাতা এবং দয়া, আল্লাহর অনুগ্রহ। মুসলিমদের জন্য এই বইটা হচ্ছে সুসংবাদ। সুবহানাল্লাহ, পড়বেন না? আল্লাহ বলছেন, এ নবী, আমি আপনার কাছে এমন একটা কিতাব নাযিল করেছি যেই কিতাবটা প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা এবং হেদায়াত এবং দয়া এবং মুসলিমদের জন্য সুসংবাদ। আর আমরা জানি এই কিতাবের ব্যাখ্যা হচ্ছে কি, সুন্নাহ, জানি না? وَمَا آتَاكُمُ الرَّسُولُ فَخُذُوهُ، رَسُولُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جَاءَ دِيَةً تَغْرُورُ كُلُّ وَبَنَاهُ عَنْهُ فَلْتَن তিনি যা থেকে রিসেপ করেছেন বিরত থাক। বিদায় হতে হাসনে নবীজি বলে যাচ্ছেন, তারা তো সে কুমান রই, আমি ছেড়ে যাচ্ছি মাসগুলো বস্তু নাতাদের দুমা তেমাসাক তুমি হিবা, তোমরা কোশ্চিন কালে পথ প্রশ্ন হবে না, জগদের পর্যন্ত এই দুটাকে আঁকড়ে ধরে থাকবে। এক নম্বর কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব আল কোরআন। দুই নম্বর ওয়া সুন্নতে নবীহি, তার নবীর সুন্নাহ, অর্থাৎ হাদিসগুলো, সুন্নাহগুলো। আল্লাহ বলতে যাচ্ছেন কোরআন এবং সুন্নাহর মধ্যে প্রত্যেকটা বিষয়ের সমাধান আছে, এটাকে বিশ্বাস করে। এই বিশ্বাস যার নাই সে কখনো মুসলিম না। যার মনে এই বিশ্বাস নাই যে কোরআন এবং সুন্নায় সব কিছুর ব্যাখ্যা আছে, সমাধান আছে, সে প্রকৃত মুসলিম হতে পারে না, প্রকৃত মুমিন হতে পারে না। মুত্তাকি ওয়াকসিন হওয়া তো অনেক দূরের ব্যাপার। প্রথমে বলেছিলাম কি, আমাদের বিশ্বাসের পিলা অদৃশ্যে উদের নিন মুত্তাকিন, এই বইটা মুত্তাকিদের জন্য হেদায়াত। কারা মুত্তাকি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা অদৃশ্যে বিশ্বাস করে। আমরা বিশ্বাস করি মাহফিলের চতুর্দিক ফেরেশতা ঘিরে রেখেছেন, আমরা বিশ্বাস করি আল্লাহ রহমত সাকিনা এখানে বসে পড়ছে, আমরা বিশ্বাস করি আমাদের পাখা আল্লাহ পাক এখন তার নিকটস্থ ফেরেশতাদের সামনে আলোচনা করছেন, আমরা বিশ্বাস করি। কিন্তু যারা অদৃশ্যে বিশ্বাস করে না, যারা জিনে বিশ্বাস করবে না, যারা পরকালে বিশ্বাস করে না, যারা মালায়েকায় বিশ্বাস করে না, কবরের আজাব, জান্নাত, জাহান্নাম, মিজান, সিরাত এইভাবে বিশ্বাস করে না, তারা কি এইভাবে বিশ্বাস করবে? করবে না। তাদের বিশ্বাসের মানদণ্ড শোনেন, আমাদের বিশ্বাসের মানদণ্ড মানদণ্ড যেমন লায়ের অদৃশ্য, আল্লাহ অদৃশ্য নন। দেখেছেন কখনো মালায়েকা ফেরেশতা? দেখেছেন কুতুবিহি, সমস্ত আসমানের কিতাবগুলো দেখেছেন? একটা দেখেছেন? আমাদের এখন অনেক মুসলিম যুবক আছে যারা কোরআন কখনো চোখেও দেখেন, এমনও মানুষ আছে, আছে না? দুর্গাপূজার মানুষ এই সমস্ত রাসূলগণকে দেখেছেন? আমাদের নবীকেও কি দেখেছেন? দেখেন ওয়াল ইয়াউমিল আখির, কবরকে দেখেছেন? এই যে মওত, কবর, কবরের পুষ্টিউক্ত, কবর আজাব, বারজাত, ইনমিন বা সিনজি,
তেমনের বাট মিজান কুলসিরাত আমন নামা একটু দেখেছি না, দেখি নাই জান্নাত জাহান্নাম দেখি নাই সব গায়ে কদরি হায়রি ওয়াশর তাকদীরের ভালো মন্দ দেখেছে, তাকদীর কী জিনিস কোথায় লেখা আছে আল্লাহ কীভাবে লিখেছেন দেখেছে, আল্লাহ বলেছেন এর প্রথমে আল্লাহ পাক কলম সৃষ্টি করেছেন আসমান জমির সৃষ্টির 50,000 বছর আগে মানুষের তাকদীর আল্লাহ পাক লিখে ফেলেছেন, শুধু মানুষের না প্রত্যেকটা সৃষ্টি তাকদীরের মধ্যে লিখেছেন ভাগ্য লিখেছেন, দেখেছি আমরা দেখিনি। আমাদের বিশ্বাসের পিলার হচ্ছে সব গায়েবে অদৃশ্যে, এই অদৃশ্যে বিশ্বাস না করার পর্যন্ত কেউ মুসলিম হতে পারছে না, ইমানদার হতে পারছে না, মুত্তাকি রক্ষের মত অনেক দূরের কথা তাই না। আর যাদের বিশ্বাসের মানদণ্ড হচ্ছে যুক্তি দর্শন বিজ্ঞান পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ, তারা কি এই গায়েবের পিলার বিশ্বাস করবে? কথা বুঝতে পারছে না আমার। এই পুরো বিশ্ববাসীর মধ্যে বেশিরভাগ মানুষ বিশ্বাস করে যে পরীক্ষা নিরীক্ষা যুক্তি দর্শন বিজ্ঞান দিয়ে যদি আপনি প্রমাণ না করতে পারেন সেটা সূক্ষ্ম নয়। কথা বুঝতে পারছেন আমার? আপনাদের পড়াশোনার যে প্যাটার্ন এর মধ্যে কিন্তু জ্ঞানতাত্ত্বিক এপিস্টিমোলজি বলে, মানে জ্ঞানতত্ত্ব সত্য মিথ্যার মানদণ্ড গ্রহণ করার মানদণ্ড হচ্ছে এইগুলো, পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ যুক্তি দর্শক বিজ্ঞান, এর আলোকে যদি কোনো কিছু প্রমাণ হয় তাহলে সেটা সত্য, অন্যথায় সত্য নয়। এটা কাদের থিওরি? এটা কাদের থিওরি? বংশীবাদের এই থিওরি ওখান থেকে সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে গেছে। আমাদের বিশ্বাসের পিলার অদৃশ্যে, তাদের চাক্ষুষ না দেখা পর্যন্ত বিশ্বাস করব না। ওই যে সুরা বাকারার প্রথম দিকে আছে না, হে মুসা আমরা আল্লাহকে বিশ্বাস করবো না যতক্ষণ না চোখে দেখছি, আছে না? এখন কোন মুসলিম ব্যক্তি যদি পশ্চিমাদের এই জ্ঞানতত্ত্বে বিশ্বাস করে, এই দর্শনের প্রতি ইমান নিয়ে আসে, তার মনের মধ্যে ইসলামের গায়ের গোড়ের বিষয়ে সন্দেহ জাগবে না? জাগবে। তখন কিন্তু দেখবেন আপনার ছেলে আপনার মেয়ে দীর্ঘদিন পড়াশোনা করার পর নাস্তিক হয়ে যাচ্ছে, কারণ তাকে ব্রেইন ওয়াশ করা হয়েছে যে পরীক্ষা নিরীক্ষা যুক্তি দর্শন বিজ্ঞান দিয়ে কোনো কিছু প্রমাণ না করতে পারলে সেটার অস্তিত্ব নেই। অতএব মালায়েকা কিসের মালায়েকা? আপনি ল্যাবরেটরিতে বসে প্রমাণ করতে পারবেন? জিন জাতি কিসের জিন? পাগলের কথাবার্তা তাই না, এরকম বলা হয় না? জিন বলে কিছু আছে নাকি? এগুলো কুসংস্কার এরকম বলে না? যদি বলেন রূপ বার্তা বলে কিছু আছে হাসবে, ও বাবা আত্মা আর কি জিনিস। যদি আপনি বলেন যে মুমিনের মুমিনের স্বপ্ন সত্যি হতে পারে, হাসবে আপনার সঙ্গে। যদি বলেন আপনি কবরে আজাব হয়, ইরমিন বলে একটা জগৎ আছে, সিজিন একটা জগৎ আছে, ঠিক আছে, মিজান হবে, পুলসিরাত হবে, আমল নামা ছুড়ে দেওয়া হবে, জান্নাত জাহান্নাম থাকবে, হাসবে। এই যে জ্ঞানতাত্ত্বিক শিরক, এটা বিশ্বাসগত শিরক। তো এই শিরকের উপর দাঁড়িয়ে যদি আমি জ্ঞান চর্চা করি আমার পরকালে কোনো আওয়াজ দিকবে দেখবে না? আমার বেলা একটু কঠিন মনে হয় না? একটু ঠান্ডা মধ্যে পাওয়ার চেষ্টা করেন। এই এপিস্টেমোলজি দিয়ে সারা ওয়ার্ল্ডের মানুষ এখন জ্ঞান অর্জন করছে, ততক্ষণ পর্যন্ত সত্য মিথ্যা হিসেবে গ্রহণ করবে না, তত যতক্ষণ পর্যন্ত না ওইটাকে প্রমাণ করতে পারে পরীক্ষাগার। এখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যত কিছু বলেছেন এর অনেক কিছুই আপনি পরীক্ষাগারে প্রমাণ করতে পারবেন, পারবেন? আপনি কি পরীক্ষাগারে ফেরেশতাকে প্রমাণ করতে পারবেন, জিনকে প্রমাণ করতে পারবেন, রূহকে প্রমাণ করতে পারবেন, স্বপ্নের দেখা দিতে পারবেন, কবর রাজা প্রমাণ করতে পারবেন, ইলিয়ান কোন জগৎ প্রমাণ করতে পারবেন, সিনজিন কোথায় হল থামবে? তাহলে কি এগুলোর অস্তিত্ব নেই? এই যে আমি এগুলো না দেখে বিশ্বাস করছি, এটাই হচ্ছে যে আমি একজন মৌলবাদী মানুষ। হ্যাঁ, যখন আপনি না দেখে এগুলো বিশ্বাস করবেন তখন তারা পশ্চিমাদের সেখানে একটা পলি আছে তারা পড়বে যে তারা হচ্ছে মৌলবাদী ব্যক্তিদের এবং ফান্ডামেন্টালিস্ট। আর আপনি যতক্ষণ পর্যন্ত এটা হতে পারছেন না ততক্ষণ মুসলিম হতে পারছেন না তাই না? তাহলে সত্যটা ভালো না খারাপ? ভালোটা খারাপ? শব্দ তো ভালো, কারণ ওটা না হতে পারলে আমি যদি ফান্ডামেন্টালিস্ট না হতে পারি তাহলে তো আমি পরিপূর্ণ মুসলিম হতে পারবো না, আমাকে অদৃশ্য বিশ্বাস করতে হচ্ছে। হ্যাঁ, কী কারণে এগুলোকে তারা প্রভাব করতে পারবে না সেটা শোনেন, কী কারণে পারবে না, কারণটা কি? এমন অনেক কিছুই আছে যেটা কোরআন এবং সুন্নায় অনেক আগেই বর্ণিত হয়েছিল যেটা এখন প্রমাণ করা হচ্ছে, বুঝছেন?
আসলে একটা এক্সাম্পল দেই, বিগ ব্যাং সায়েন্সের বলছে মেনে রেখে আগে কাজটা হতে পারে, সবাই বুঝবে মশাল না এই থিওরির জনক কে কে মশাল না। তো এখন বোঝানো হয় যে এই মহামিশ একসময় ছিল না, ঠিক আছে, মানলাম ছিল না, হঠাৎ একটা এক্সপ্লোশন বিগ ব্যাংয়ের মতো দিয়ে সমস্ত কিছু ছড়িয়ে গেল, ছড়ের পর বছর ঘুরতে 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 সবুজ জগতের এই ফর্মটা এসেছে ওদের মহা। এরপর দেখবেন হঠাৎ করে পৃথিবী ঘুরতে ঘুরতে পৃথিবী সৃষ্টি হয়ে গেল, আগে তরল ছিল, তার আগে নাকি গ্যাসই হচ্ছিল, তারপর তরল, তারপর আস্তে আস্তে কঠিন, হঠাৎ সেখানে প্রাণ সঞ্চার হলো, এইসব বোঝায় না, আবার আগে বাদল ছিলেন পরে মানুষ হয়েছেন, তাই না? এই তো শিখছে আমরা। আচ্ছা আল্লাহ আকবার কোরআনে বলছেন সূরা আনবিয়ার 31 নম্বর আয়াতে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আওয়ালাম ইয়ারা আল্লাযীনা কাফারু, যারা আল্লাহকে অস্বীকার করছে তারা কি লক্ষ্য করে দেখে না, আন্না সামাওয়াতি ওয়াল আরদু কানাতা রাতকান ফাফাতাহনাহুনা, যে এই পুরো মহাবিশ্বের পৃথিবী একটা বিন্দুর মধ্যে ছিল, আপনি এটাকে বিস্ফোরিত করে দিয়েছে, ছড়িয়ে দিয়েছে। ও জানা মিনাল মাই কুল্লা শাইইন হাই, এবং প্রত্যেক জীবন্ত বিষয়ে মানে প্রত্যেক জীবন্ত প্রাণকে সৃষ্টি করেছি আমি পানি থেকে, তারা কি তার অনেক বিশ্বাস করবে না? তাহলে কোরআন কি বিগ ব্যাংয়ের পক্ষে কথা বললো না? আপনি কি বুঝতে পারছেন? ওরা বলছে এটা অটোমেটিকলি হয়েছে, আল্লাহ বলছেন হয়েছে বটে আমি করিয়েছি, অটোমেটিকলি হয়নি। এই যে জ্ঞানের একটা পার্থক্য আছে না, জ্ঞান একটা লেভেল পর্যন্ত পৌঁছাবে ওদের, এর উপরে আল্লাহর জ্ঞান, তাই নয় কি? এটাই আল্লাহ বলছেন ওয়াআল্লামা আদামাল আসমা কুল্লাহা, আমি আদমকে সমস্ত কিছু নাম শিক্ষা দিয়েছি, সৃষ্টিগতভাবে আদম আলাইহিস সালাম জ্ঞানী ছিলেন, আল্লাহ জ্ঞান দিয়েছেন, তাই নয় কি? ওয়াআল্লামাল ইনসান মানুষের সেই জ্ঞান শিক্ষা দিয়েছি যা মানুষ জানত না, আর এই জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে এসেছে। এখন যেগুলো আমরা প্রমাণ করতে পারছি না, তার কারণটা হচ্ছে যে ওগুলো প্রমাণ করার মতো উচ্চ স্তরের জ্ঞান আল্লাহ তাকে আমাদেরকে এখন দেননি, যদি দিতেন অবশ্যই আমরা প্রমাণ করতে পারতাম, আর যদি এখন দিয়েও দেন প্রমাণ করতে পারবো হচ্ছে আমরা। মনে করেন কথার কথা, যে আগামীকাল আমেরিকার নাসা সে বলল যে পৃথিবী থেকে কোটি কোটি আলোক বর্ষ দূরে একটা গ্রহের সন্ধান পাওয়া গেছে, হ্যাঁ এটার মধ্যে সোনা আছে, হীরা আছে, মণিমুক্ত চহরত আছে, কুড়কুড়ি আছে, ঠিক আছে, নদী আছে, দুধের মধুর ইত্যাদি ইত্যাদি, মানুষ খুব সুখে থাকে এখানে বা থাকা যাবে ইত্যাদি, এরকম তারা বলবে একটা থিওরিও দিয়ে ওই গ্রহটার নাম বলবো, যে ওটার নাম হচ্ছে জে এন এন এ টি 0000 1 2 3 4 ইত্যাদি, ওদের কোর্টগুলো এমন হয় না বট। তো তখন দেখবেন পরের দিন পুরো বিশ্ববাসী বিশ্বাস করবে, হ্যাঁ এটা সত্য হতে পারে, তাই না? কারেন্ট অ্যাফেয়ার্সের পাতায় পাতায় চলে আসবে, বিশেষ সচিব করবেন, মুখস্থ করবেন, হ্যাঁ এটা নতুন গ্রহে আসছে একটা, এখান থেকে প্রশ্ন আসবে, আসবে না? আচ্ছা মানে যদি আল্লাহ পাক ওই জ্ঞানটা দিয়ে দেন ওইটা আবিষ্কার করার মতো, তখন কিন্তু এটা বিশ্বাস করবেন। কিন্তু একই কথা আল্লাহ পাক কোরআনের শত শত জায়গায় হাজার হাজার জায়গায় বলছে তারা বিশ্বাস করছে না। তো চাক্ষুষ না দেখলে বিশ্বাস করবো না, এই যে একটা মানে জ্ঞানতাত্ত্বিক পার্থক্য আমাদের সাথে, এটাই কিন্তু ইমান আর কুফরের পার্থক্য করে দিয়েছে। যদি আপনি এই অ্যাডমিনিস্ট্রেশন যদি চলেন তাহলে নিঃসন্দেহে আপনাকে কুফরি করতে হবে, আপনি শিক্ষিত হয়েও কুফরি করে ফেলতেন, কেমব্রিজ অক্সফোর্ড হার্ভার্ড থেকে পড়ে আসবেন, এসে বলবেন যে ইসলাম এই যুগে চলে না, ওই যুগে চলতো, ইসলামের এই বিষয়গুলো মেলে না বাস্তবতার সাথে, ওইগুলো বেরত। তো জ্ঞানতত্ত্বটাকে ঠিক করতে হবে। আমাদের জ্ঞানতত্ত্বটা কি? গায়েবে বিশ্বাস, ইমানের ছয় পিলারই কি? গায়েবে বিশ্বাস। এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জ্ঞান শিক্ষা দিয়ে কি করেছেন, তাকে ফেরেশতাদের সামনে নিয়ে এসেছেন, এনে ফেরেশতাদেরকে বলেছেন যে তোমরা এগুলোর নাম বলে দাও, মালায়েকারা বলতে পারলেন না, তারা কি বললেন? মালায়েকার সামনে যখন আদম আলাইহিস সালামকে আনা হলো, আল্লাহ তাকে বললেন যে তোমরা এই নামগুলো বলে দাও দেখি,
তখন ফেরেশতারা বললেন, লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা, হে আল্লাহ, আপনি আমাদেরকে যতটুকু শিখিয়েছেন এর বাইরে আমাদের কোনো জ্ঞান নেই। এরপর যখন আবু আনিসকে জিজ্ঞেস করা হলো, তিনি সব নাম বলে দিলেন। এই যে জ্ঞানের কারণে আল্লাহ পাক ফেরেশতাদের থেকে আমাদেরকে উঁচু স্থানে অবস্থান পড়ালেন, তাই নয় কি? আচ্ছা, এরপরে আবার আল্লাহ পাক বললেন যে এখন হে ফেরেশতারা, তোমরা আদম আলাইহিসসালামের সিজদা কর। নূরের ফেরেশতাদেরকে আল্লাহ পাক মাটির আদমকে সিজদা করতে বললেন। এখানে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিসসালামকে জ্ঞানের কারণে সম্মানিত করলেন, তাই নয় কি? অন্য কোনো কারণে কি? শারীরিকভাবে কি আল্লাহ বেশি শক্তিশালী ছিল? জ্ঞানের কারণে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে সিজদা করতে বললেন আরেকটা কারণ আছে, কারণ ফেরেশতারাই কিন্তু বলছিলেন আপনি কি এমন কোন সৃষ্টি পৃথিবীতে পাঠাতে চাচ্ছেন খলিফা করে যারা পৃথিবীতে রক্তপাত ঘটাবে এবং কি করবে? ফাসাদ সৃষ্টি করবে। আসলে বাহ্যিকভাবে আমরা তাই করছি না? পৃথিবীতে রক্তপাত ঘটাচ্ছি না? খেয়ালগুলো দেখবেন, বিগত একশো বছরে পৃথিবীর একটা সভ্যতা এই পৃথিবীর যতগুলো মানুষকে হত্যা করেছে এর আগের হিস্ট্রিগুলো ঘিরে দেখবেন অতগুলো মানুষ লাস্ট 100 বছর নিহত হয়েছে কিন্তু সন্দেহ আছে। কেন পড়ে দেখবেন, হিস্ট্রি পড়ে দেখবেন, এই প্রথম বিশ্বযুদ্ধের হিস্ট্রিগুলো পড়েন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের হিস্ট্রিগুলো পড়েন, আর সামনে হতে যাচ্ছে আল্লাহ আলম থার্ড ওয়ার্ল্ড ওয়ার, তখন দেখবেন আরও কী পায়। এই যে এত বড় মানুষকে হত্যা করা, এর আগেও মানুষ হত্যা হয়েছে কিন্তু এইভাবে একটা বোম ফেলে একটা সবাইকে উড়িয়ে দেওয়ার মতো ঘটনা ঘটে হয়েছে। এটা কিন্তু ফেরেশতারা বলেছিলেন, এটা যে আরো ফিহা মা ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, আপনি কি এমন কোনো সৃষ্টি পাচ্ছেন যারা পৃথিবী থেকে রক্তপাত ঘটাবে এই দেখেন এবং ফাসাদ সৃষ্টি করবে। সূরা নূহে চলে যান, সূরা নূহ আল্লাহ পাক বলেছেন যাহারুল ফাসাদু ফিল বাদি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে ও স্থলে যত বিপর্যয় ছড়িয়ে পড়েছে সব মানুষের দাঁতের কামাই, মানুষের হাতের কামাই, পরিবারের ফিতনা কার কামাই? আমার কামাই। ধর্মের ফিতনা কার কামাই? আমাদের কামাই। এই যে আমাদের সামাজিক ফিতনাগুলো কার কামাই? আমাদের হাতের কামাই। বৈশ্বিক ফিতনাগুলো কার কামাই? আমাদের হাতের কামাই। গরু ছাগল ঘাস মুরগিগুলো বলছে।